আজ আমি আপনাদেরকে আলু চিপস বানিয়ে দেখাবো, সবাই পুরো ভিডিওটি দেখবেন। চিপস করার জন্য যে গোল গোল আলু লাগবে, এই আলুগুলো কেটে নেব। আলু কেটে নেব, পাতলা পাতলা করে কেটে নিতে হবে। এভাবে কেটে নিতে হবে, যে পাতলা পাতলা করে। আলুগুলো ধুয়ে নেব। আলুতে মশলা মাখিয়ে নেব, লবণ, লঙ্কা গুঁড়ি, জিরে গুঁড়ি, ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে, আলুগুলোকে মুড়িয়ে নেব, দিয়ে একটা কাঠি দিয়ে দেবো। যেইভাবে প্রত্যেকটি মুড়ে নিতে হবে, এইভাবে প্রত্যেকটিকে আমি এভাবে মুড়ে নেব। সবগুলো মুড়িয়ে কুলাই নিয়ে নিচ্ছি, একে রোদে দিয়ে দেবো 1 ঘন্টা মতনই। রোদ থেকে নিয়ে চলে এসেছি, কত সুন্দর শুকনো হয়ে গেছে। উনান জ্বালিয়ে দিচ্ছি, কড়া বসিয়ে দেবো। কড়া গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেব এইভাবে লাল করে নিতে হবে। হয়ে গেছে, নিয়ে নেব। আরো যেগুলো আছে দিয়ে দেব। এগুলো হয়েছে, নিয়ে নেব।
ভেজে নিয়েছি, মজমজ করছে।